আমরা রাতের দিকে কাছি বাইরে বেরোলে আর সেখানে হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকলেও সাধনায় রত থাকবেন এই মহান যোগীরা। ইতিমধ্যেই বদ্রীনাথ মন্দিরের দরজা শীতকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। 15 জন সাধু ও 2 জন স্থানীয় বাসিন্দা বদ্রীনাথ ধামে থাকার অনুমতি জেলা প্রশাসন থেকে এবার পেয়েছেন, যদিও আস্তে আস্তে এই সংখ্যাটি বাড়তেও পারে। শীতের সময় ভারী মাত্রায় হিমবাহের কারণে সেখানে রীতিমতো হিম পড়ে ও চারিদিক বরফের চাদরে ঢেকে যায়। এই পরিস্থিতিতেও রীতিমতো সংযমের পরিচয় দিয়ে এই সাধুরা বরফের ভেতর ঢুকে উপাসনা করেন। গত 1 দশক ধরে এমনই সাধনায় রত অমৃতানন্দগিরি বাবার মতে শীতকালে মন্দিরের দরজা বন্ধ থাকায় চারিদিকে প্রশান্তি বিরাজ করে, তাই জপ তপে বিঘ্ন আসে না। ঋষিকেশ থেকে বিনীতা আর কুমারের রিপোর্ট, ANM নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।